আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি গ্রামে এসেছি, আপনারা সবাই জানেন। তো গ্রামে আমার এক ভাইয়ের ছেলে, ওকে গোসল করানো হচ্ছে। আমরা ওদের বাসায় গিয়েছিলাম বেড়াতে, আমি আর আমার ছেলে। তো এই যে ওকে সুন্দর একটা গামলার ভিতর পানি দিয়ে, গরম পানি দিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ও কি সুন্দর মাশাল্লাহ ধরে বসে আছে, দেখেন। তো ওর মা ওকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে একদম পানি দিয়ে। তারপরে মাথায় শ্যাম্পুটা আগে করিয়ে দিয়েছিল। তো এই যে ওর গোসল একদম শেষ। তো এখন ওর মা ওকে মামার বাড়ি দেখালো, তারপরে এখন শরীর মুছিয়ে দিবে। তো আমার ছেলে ওকে গোসল করাতে চেয়েছিল, তো আমার ছেলেও তো ছোট, ও তো পারবে না। তো আমার ভাবি আবার ওকে বললো, তুমি একটু বাবুটার পায়ে পানি দাও। তো সে আবার পায়ে একটু পানি দিয়ে দিল, মানে এইভাবে সে গোসল করিয়ে দিল বাবুটাকে। তো এই যে তার এখন গোসল টোসল শেষ, এখন মুছতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।